তো দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এমন একটি আমল আপনাদের সাথে শেয়ার করব যে আমলটি আল্লাহ রব্বুল আলমিনের নিকট অধিক প্রিয়। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, যেটা তোমাদের মালিকের নিকট বেশি প্রিয় এবং যার মর্তবা সম্পর্কে আল্লাহর নবী বলেন, এটি স্বর্ণ এবং রৌপ্য খরচ করার চাইতেও অনেক বেশি উত্তম। এমন একটি চমৎকার, অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল এবং অত্যন্ত দামি একটি আমল আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথমে আমরা সূরা আরাফের 205 নম্বর আয়াতটি শ্রবণ করি, এরপর আমরা ওই আমলটির ব্যাপারে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল ক্বাওলি বিল গুদুউ্বি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। অর্থাৎ, আর স্মরণ করতে থাকো স্বীয় পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, সকালে ও সন্ধ্যায়, আর বেখবর থেকো না। অতএব আমরা জিকির করব কেঁদে কেঁদে, নিচু স্বরে, ভীত হয়ে সকালে সন্ধ্যায়। কোরআনের এ আয়াত দ্বারা নিচু স্বরে জিকিরের কথা আসলেও কোনো কোনো হাদিস দ্বারা উঁচু আওয়াজে জিকিরের ফজিলত আমরা জানতে পারি। যেমন, উচ্চ আওয়াজে জিকির কারিগণ আল্লাহ ও প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন হয়ে থাকেন। এ ব্যাপারে হাদিস শরীফে রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সাহাবায়ে কেরাম কবরস্থানে কিছু নূর বা আলো দেখতে পেলেন। কবরস্থানের কাছে গিয়ে তারা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের মধ্যে নেমে বলছেন, আমাকে তোমাদের সাথীকে আমার কাছে দাও। তখন জানতে পারলাম তিনি সেই সাহাবি যিনি উচ্চ আওয়াজে জিকির করতেন। বাইহাকি শরীফে আছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন রাত ছিল তাই তাদের সাথে বাতির আলো দেখা গিয়েছিল। এটি আবু দাউদ শরীফের 3166 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 7160 নম্বর হাদিস। এই সাহাবি উচ্চ স্বরে জিকির করতেন আর রাসূলুল্লাহ ইসলাম নিজে তাকে দাফন করার জন্য কবরে নামলেন। এ থেকে স্পষ্ট বোঝা যায়, উচ্চ আওয়াজে ও জোরে জোরে জিকির করা শুধু সুন্নত এবাদত নয়, বরং তা বড় ফজিলত পাওয়ার মাধ্যম। যেমন, এই সাহাবি জোরে জোরে ও উচ্চ আওয়াজে জিকির করার বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে দাফন হওয়ার সৌভাগ্য লাভ করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, তিনি ওই সাহাবি যিনি উচ্চ স্বরে জিকির করতেন, যে জিকির করার কারণে তিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে কবরে দাফন হওয়ার সৌভাগ্য পেলেন। উচ্চস্বরে জিকির করার ফজিলত ও বরকতময় আমলের চেয়ে আর কি হতে পারে? তাকে দাফন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তার প্রতি সন্তুষ্ট, আপনিও তার প্রতি সন্তুষ্ট, রাজি খুশি হয়ে যান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এই দৃশ্য দেখে আমার মনে বড় আশা হলো, এই লাশ যদি আমার হতো তাহলে কতই না ভালো হতো, কতই না আমি সৌভাগ্যবান হতাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসুন সুনানে তিরমিজির 2688 নম্বর হাদিসটি শ্রবণ করি, যার মাধ্যমে আমরা যে আলোচ্য বিষয় যেটা সেটার ব্যাপারে জানতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেন, তোমাদেরকে উত্তম আমলের ব্যাপারে সংবাদ দিব কি, যেটা তোমাদের মালিকের নিকট অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নিকট বেশি প্রিয়, যার মর্তবা অনেক অনেক বেশি এবং সোনা ও রূপা খরচ করা থেকে উত্তম, আর তোমাদের শত্রুর সঙ্গে সাক্ষাৎ করা থেকে উত্তম। অতঃপর তোমরা তাদের ঘাড়ে আঘাত করো এবং তারা তোমার ঘাড়ে আঘাত করে। তখন সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সে আমলটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো আল্লাহর জিকির। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো জিনিস তার আজাব থেকে বাঁচাতে পারবে না।
আমরা যদি আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহর জিকির করতে হবে, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই জিকির আপনি কম হোক কিন্তু কন্টিনিউ করতে হবে, এটা সব সময় একটা সময় নির্ধারণ করবেন, খুব অল্প জিকির হোক কিন্তু সেটা প্রতিদিন যদি করেন সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনি একদিন করলেন, দুই চার দিন বাদ দিলেন, একদিন অসংখ্য পরিমাণ জিকির করলেন, অন্যদিন একদম করলেন না, এই ধরনের নয়। জিকির আপনি আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়া, এটাও একটা জিকির, কারণ আল্লাহর নবীর উপর দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি হন। কোরআন তেলাওয়াত করা, এটাও একটা জিকির। আপনার নামাজের পরে তাসবিহ পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো পড়া একটাও এটাও জিকির। আপনি শোয়ার সময় শোয়ার দোয়া পড়া, উজু করে ঘুমানো, তারপর ডান কাত হয়ে শোয়া, তারপর বিভিন্ন কোরআনের আয়াতসমূহ, সূরা, আয়াতুল কুরসি এসব পাঠ করা, এগুলো জিকির। সদা সর্বদা যে সমস্ত মসনুন দোয়াসমূহ আছে প্রত্যেক কাজে ওই দোয়াসমূহ পাঠ করা, এটাও আল্লাহর জিকির। আপনি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়লেন, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করলেন, তারপর গাড়িতে চড়ার সময় সুবহানাল্লাজি সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, তারপর আয়না দেখার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর সুরত দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করছেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফা হাসসিন খুলুকি, হে আল্লাহ তুমি আমাকে সুন্দর অবয়ব দিয়েছ, তো আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, তা আপনার অন্তরে যে আল্লাহর স্মরণ আছে সেই কারণেই করছেন। এভাবে প্রতিটা কাজে যদি আপনি মুসনুন দোয়াসমূহ পাঠ করতে থাকেন সেটাও আল্লাহর জিকির হিসেবে গণ্য হবে। আপনি খেতে বসলেন, বিসমিল্লাহ বলে খানা খাবার শুরু করলেন, দাঁড়িয়ে পানি পান করা সুন্নতের বিপরীত আপনি বসে বসে পানি পান করছেন, সুন্নতের অনুসরণ করছেন, আপনি বাথরুমে যাওয়ার সময় বাথরুমের দোয়া পাঠ করছেন, বাথরুম থেকে বের হয়ে আপনি দোয়া পড়লেন গফরানাকা আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা বাণী উচ্চারণ করলেন, এইভাবে আপনি প্রতিটা ক্ষেত্রে আল্লাহর জিকির জারি রাখতে পারেন বিভিন্ন মসনুন দোয়াসমূহের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জিকির আজকারের মাধ্যমে আমাদের জিন্দেগি বসর করার তৌফিক দান করুন। আপনি স্বাভাবিক চলার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে পারেন, উপরে সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর করতে পারেন, নিচে নামার সময় আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক সংবাদ শুনে সুবহানাল্লাহ, এসব সর্বদা আপনি যদি আপনি জারি রাখেন এই সমস্ত জিকির আজকার মসনুন দোয়াসমূহ, ইনশাআল্লাহ আপনার জীবনটা সার্থক হবে, স্বর্ণরূপ্য খরচ করার চাইতেও আপনার জন্য এসব আমল উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতিটা ক্ষেত্রে মসনুন দোয়াসমূহ এবং প্রতিটা সময় আল্লাহর স্মরণ মনের মধ্যে জাগ্রত রাখার তৌফিক দান করুন। হাদিস শরীফের মতো কুল্লু শাইয়িন সাকালাতুন ওয়া সাকালাতুন ওয়া সাকালাতুল কলবে যিকরুল্লাহ, আমরা গুনাহ করতে করতে আমাদের কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কালো হয়ে যায়, কিন্তু এই কালো জিনিসটাকে যদি আমরা পরিষ্কার করতে চাই তাহলে আমাদের একটা পরিষ্কার করার বস্তু লাগবে। যে কোনো কিছু পরিষ্কার করার জন্য একটা একটা বস্তু রয়েছে, কাপড় ময়লা হলে পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার আছে, সাবান আছে, ঠিক তেমনি আমাদের কলবটা আমাদের গুনার কারণে ফোঁটা ফোঁটা দাগ করতে থাকে, কালো কালো দাগ। এই দাগ যখন আপনি বারবার গুনাহ করতে থাকেন তখন পুরো কলবটাই কালো হয়ে যায়। ফলে এই কলবটাকে পরিষ্কার করার জন্য আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ডিটারজেন্ট পাউডারের খবর দিয়েছেন, খুব নামি দামি ডিটারজেন্ট পাউডার। সেই ডিটারজেন্ট পাউডারটি হলো আল্লাহ নবী বলেন সাকালাতুল কলবে যিকরুল্লাহ, আপনার কলবকে পরিষ্কার করার জন্য যে পরিষ্কারের যে ঝামা যে ডিটারজেন্ট সেটা হলো আল্লাহর জিকির। আপনি যখন জিকির করবেন সবসময় আল্লাহর কথা স্মরণ রাখবেন, তখন আপনার অন্তরে আর গুনাহের সেই দাগ স্থায়ী হতে পারবে না। আপনি গুনাহ করে ফেললেন, সাথে সাথে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে জাগ্রত হয়, আপনি তওবা করে ফেলুন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর থেকে সেই অন্ধকার সেই কালো দাগ দূর করে দিবেন এবং আপনার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। সেজন্য আমাদের সদা সর্বদা খেয়াল রাখতে হবে যে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকটি কাজ অবলোকন করছেন। আমি একাকী থাকি না কেন, কিন্তু আমি যদি গুনাহ করি
আমি গোপনে যতই গুনাহ করি না করুক, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, সেই খেয়ালটা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা অনেক গুনাহ থেকেও বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।